নারীদের স্বাবলম্বী করার জন্য কুটির শিল্প গড়ার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন সোমবার তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় তিনি কথা বলেন এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সভায় উপস্থিত ছিলেন এর সাবেক পরিচালক ও বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সৈয়দ নজরুল ইসলাম সহ অন্যরা